sampai bunyi kayak gitu. Foto belakang. আপ গাইস টাইটেলটা দেখে তো অবশ্যই বুঝে গেলে যে আজকের গেমপ্লেটা কি হতে যাচ্ছে। মনে করো লাস্ট টাইমে অস্থির লেভেলে শর্ট হয়ে বয়া নিলাম আমরা। সো আমাদের টিম মেম্বার কিন্তু দুর্দান্ত গেমপ্লে করে। সো গাইস সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকা দেরি না করে সো আমরা এখন কিন্তু মাঠে চলে যাব। আমরা কিন্তু চলে যাব মানে আমরা ফ্রি ফায়ার গেমপ্লেতে। সো এখন গেমপ্লে স্টার্ট করে দিব। অলরেডি মনে করো যে একটু ইমোটিমোট দেওয়া হইলো, এখন মনে করো যে একটু যদি গেমপ্লে না করি কেমন দেখা যাবে। অলরেডি কিন্তু আমরা অলরেডি নিচে চলে আসছি। এখন মনে করো যে ফাইট হয়ে ব্লু জোনে আমরা সবসময় নামি, আর ব্লু জোনে কিন্তু অনেক এনিমি নামে এখানে ফাইট হয় উড়া দুড়া। সো আজকে নাকটান দিলাম কি আর বুঝি না, কিছু ঠান্ডা লেগে গেছে এটা কোনো কথা, মানে বয়স দেওয়ার সময় মানে একটা বাই এটা কোনো কথা না, মানে ঠান্ডা লেগে গেছে। এই যে চান্দু দৌড়ে দিতেছে রাজু বেড়ে মারবো, কোনো সমস্যা না। এই রাজু ভাই তোমার ডাউন করলে আমি আইসা পড়তেছি, মনে করো আবার রিভাইভ দিয়ে দিব। রে চান্দু রে পুরোট না রে, হেডশট লাগে না কা বুঝি না, কিছু বডি শট এসব খাইয়া দিছি। আয় রে মনে করো মাসুম ভাই অলরেডি জাইনাল আছে এখানে, এনিমি আছে আমার কাছে, কোনো সমস্যা নাই। সে পাগলার মতো দৌড়ে আইতাছে, অলরেডি আইসা পড়ছে কাছাকাছি, একটু বেশ কি মারি দেখি। আরে চান্দু উকি দিল না, এই রে বিজ্ঞাসে কা মাসুম ভাই, মানে আমি আসার আগে সে নক করে দিব এটা কোনো কথা, কারণ তার কাছে একে দেখছই তো ভাই একবার পুরো ফুল ম্যাক্স করা। এর লিগা মনে করো যে সে আগে পাগলার মতো আসে, মনে করো তার একে দেখেই সবাই মনে করো যে পাগল হয়ে জায়গা। তো আমার এডি ম্যাক্স টেক্স করা নাই ভাই, এত বড় প্লেয়ার হই নাই আমি ম্যাক্স টেক্স করবো যে ভাই অত ডায়মন্ড টাইমন্ড আমার কাছে নাই, কারণ আমি ছোটোখাটো একজন প্লেয়ার। ওইখানে মনে করো যে রোজাইনরে ডাউন করে দিছে, কোনো সমস্যা নাই রোজান ভাই, আমি আয়া পড়তেছি, মনে করো যে গেম প্লে হবে উড়া দৌড়া। এই যে মনে করো উপরে যা ময় উপরে আসে যেহেতু বলছো করে যাবো। ওরে চান্দু কোবরা বান্ডিল নিয়ে দাঁড়ায় রয়েছে রে বাইরে ভাই, কোবরা এমপি ফোর্টি নিয়ে দাঁড়ায় রয়েছে। চান্দু নিচে নামো কয়ে দি মাথাটা কি রে, ভাই তোমার হে ডাউন করে দিচ্ছে এটা কোনো কথা কইলে কোনো সমস্যা নাই মাসুম ভাই, আমি তো বোঝো আসি, আমি থাকলে মনে করছো সব পাগল দিয়ে একবার সোজা করে দেবো, কোনো সমস্যা নাই। খারাপ গেলি মাসুম ভাই, তারপরে মনে করো তোমার মতো হয়ে যাবো, মনে করো যে তোমার চেয়ে পাগলা প্লেয়ার হয়ে যাবো। পরে একটু লুটবুট করবো ভাই, কই গোলোবাল টোলোবাল দেও রে ভাই, সব লুট তোমরা নিজেরা নিজেরা করছো এটা কোনো কথা কইলে ভাই, এদিকে থাকা যাবো না ভাই, এখান থেকে আবার চলে যেতে। চান্দুরা সব চলে পড়েছে চলে পড়েছে। আরে কই রে নিচে বাইট হইতেছে, নিচে চলে যাই তারা। ওরে কে রে, ওরে ভাই কে রে মারে, ওই যে কোন দিক থেকে মারতেছে ভাই রে ভাই, কি ডাউন দিছে রে ভাই, এসিটি দিয়ে মারে নাকি রে ভাই, ভাই রে ভাই কি মাইটটা দিছে রে ভাই, পুরা একবারে অর্ধেক হেলথ নাই করে দিছে পুরা, পাগলাই নামছে বুঝি না কিছু। উজি উজি চান্দু রে, চান্দু দেখা যাইতেছে চান্দু রে, চান্দু তো লেছেছে বিক্রি পোলার মতো বয়স দিব নাকি রে, চান্দু চলে এসেছে, চান্দু চলে এসেছে ওদিকে চলে গেছে। আরে মাসুম ভাই জলদি জলদি চলে এসো এদিকে, মাসুম ভাই নিমিটা বোধ হয় এই ঘরের ভিতরে, জলদি জলদি চলে এসো। আরে মাসুম ভাই অলরেডি কিন্তু ডাউন করে দিব আমি, জলদি জলদি চলে এসো। আরে কিরে, ওরে মাসুম ভাই ফাঁকা করে, আরে রাজু ভাই দৌড় দিছে কি লাগে, ওরে টোকে নিতে আইস না অনেক না রিপাইপ দেবতা, জলদি জলদি যাও, আমি একটু মাসুম ভাইয়ের কাছে যাই, কারণ মাসুম ভাই একলা একলা মনে করো ভয় পাইতেছে, আসলে আমি ভয় পেয়েছি মাসুম ভাইয়ের কাছে একটু যাই ভয়টাই আর কি ইয়ে করি। এই মাসুম ভাই কি হয়েছে তুমি, মি একলা একলা চলতেছো, তোমার কি ডর ভয় নাই, গুলি করে দিব তো তোমারে। ওরে ওদিকে দিছে রাজু এর খাইয়া, আর এই যে এই পাগলাই দিছে রাজু এর, কারণ দাঁড়া এসে টি দিয়ে মারতেছি মনে কর তোর পাশা হয়ে আমার মায়ের ঘরে, সমস্যা নাই অলরেডি পাই গেছি দুইটা গুলো বলে, এখানে আমার চান্দুর চিন্তা নাই। আমি এখন রাজু ভাইয়ের মনে করো যে যে টোকেন মোকেন কিনিছে আর গ্লোবাল টোলোবাল কিনিছে এগুলো লইয়া লই। ওরে চান্দু তো ভালো লুট করছে রে, চুপি চুপি থাকিয়া কোনো সমস্যা নাই তোমাকে রাজু ভাই, গেম মানে টিকটক আর রাজু ভাই, তারে আমি মনে করো এখন টিকটক থেকে যে বাঁচাই দিতেছি মনে করো, বাইচা গেছে অলরেডি।
যারে দরকার ছিল রিভাইভ করার সে তারে করলাম না তোমারে করে দিলাম। রে চান্দুরা চলে এসেছো, জলদি জলদি দেখে ফেলো ভিডিওটা। মনে করো যে অস্থির লেভেলের হবে, এই যে ফাইট নিও, মনে করো যে এই যে সব এনিমিদেরকে আমি একলা পিটাবো। কি রে মাসুম ভাই, এখন থেকে তোমাকে নাম ধরে ডাকবো না, তোমাকে ওয়ার্নিং বলে ডাকবো। যেখানে মনে করো যে বিপদ সঙ্গে এই ঘরের ভিতরে আছে নাকি মাসুম ভাই? আরে কে রে ডাউন মারে, আরে পিছে দিয়ে মাইরে দিছে রে। আরে মাসুম ভাই বাঁচা বাঁচা ভাই রে ভাই 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 বলো বলবো নিচে মারো রে ভাই, উড়কে মাইরে দিছে তোর। ওরে ভাই থ্যাংক ইউ ভাই, চলে এসেছে মাসুম ভাই, আর কে লাগে। আরে এই ঘরের ভিতর আছে একজন, দাঁড়াও চান্দু কি মারতেছি দেখো। ওরে চান্দু এখানে নাই রে, চান্দু নিচে চলে গেছে, এখানে থাকলে হবে না, নিচে চলে গেছে। ওরে চান্দু কই যাইবা, আমি এই পড়ছি পাগলা, আমার কাছে তুমি ধরা কোনো সমস্যা নাই, আয়া পড়ছি। ওরে এখানে দিয়ে একবার গজব লাগা লাগছে রে, আরে বাইরে ভাই ওই যে ওই যে ওই ঘরের ভিতর ঢুকছে, মানে ওইখানে রিভাইভ পয়েন্ট তো সবাই রিভাইভ দিতে জলদি চলে গেছে, কোনো সমস্যা নাই। আপ পড়তেছে রিভাইভ পয়েন্ট ময়েন্ট বুঝি না কিছু, সব কি ওয়ার্নিং ভাই মাসুম ভাই করবো এই যে দেখছেন রিভাইভ পয়েন্টে কী পাতায় রাখছে। বাইরে ভাই ভাই রিভাইভ দিতে যায় নাকি, ওরা ল্যান্ড মাইন পাইতে রাখছে। ওরে চালু দৌড় দিছে, দৌড় দিছে, কই যাইবো দৌড়ে। মাসুম ভাই সামনে পয়রা বইছে বুঝুই তো, পাগলা যদি সামনে পয়রা থাকে, এই যে পাগলা সামনে পয়রা থাকে কিন কনফার্ম হইতে দেরি লাগে না, কোনো সমস্যা নাই কে। আরে মাসুম ভাই সব তো মাইরা পুইরা পুইলা একবার সাফ করে দিল, আরে আমার হেল্প নাই করে দিছে রে মাসুম ভাই, কোনে চলে গেলে মাসুম ভাই কি করতেছে বুঝতেছি না, ওই দিকে ডাউন করে দিতেছে অলরেডি, এই ঘরের ভিতরে রাজু ঘরে ডাউন করে দিচ্ছে সবাই, এই ঘরের ভিতরে জলদি জলদি ঢুকরে ভাই। এই যে এই যে ভাই ওই যে সব উল্টা পুল্টা ঢুকছে, এই যে মানে আমি দেখতেছি না কোনটা এনিমি কোনটা কি। তোমাদেরকে ইংলিশে বলতে হবে ওয়ার্নিং ভাই, তুমি মাসুম ভাই তুমি কোনো টেনশন নিও না, তুমি উড়পে লাফায় লুপায় খেলো, খেলে মানে ভাই বুয়াটা নিতে হবে ভাই। আরে ভাই ফাইট করো, অস্থির লেভেলের ফাইট করো, ঠিক আছে ভাই ডাউনে আছে ভাই, এসপি বাড়াও ভাই। আরে চান্দু ফাটায় দাও, আরে ওর গ্লোবাল টোলোবল ফাটায় দাও রে ভাই, গ্লোবাল ফাটাও ভাই, গ্লোবাল ফাটাও, আরে মেডিকেট পেছাইতে দিও না রে ভাই, ড্যামেজ আছে ভাই, অস্থির লেভেলে শর্ট করো ভাই। এই জি ঠিক আছে ফাটায় খেলো রে ভাই, মাসু ভাই গ্লোবাল আরেকটা আছে, এই জি ফাটাও, ডাউন হইব কোনো সমস্যা নেই, চান্দু কই যাইব পাগলু রে, একটা দেও রে ভাই, এর চোট লাগো রে, এর লাগছে কিছু না রে ভাই, ঠিক আছে ভাই, অস্থির লেভেলে শর্ট খেলছো রে ভাই, দুর্দান্ত খেলা হয়েছে মাসুম ভাই। মনে করো যে এখন ফাটায় ফুটায় আছে পুরা, মনে করো মাসুম ভাই পাগল হয়ে গেছে গা অলরেডি, মনে করো যে মাসুম ভাই একবার পুরা ম্যাচ হাতে নিয়ে নিচ্ছে মাসুম ভাই, এখন কিন্তু বাঁচাই দেবো ভাই, এটা কোনো কথা না ভাই, এভাবে চলে বলা নিচে যাবো, একটু ইলেকট্রিক আমার না দিয়ে অগ দেবো সবাই ভাই, আমি তোমাকে ভিডিও ধারণ করতেছি, কোনো টেনশন নাই ভাই, ওদের রিভাইভ দেবো, ওরা খেলুক, টোকেন যা আছে দুজনের রিভাইভ দেবো, কোনো সমস্যা নাই ভাই। অলরেডি কিন্তু মাসুম ভাই অনুটাইডে অ্যাপসে আমরাও মাসুম ভাইকে একটু ভিডিওটা তখন দেখে নেবে ইউপি, তো মাসুম ভাই কিন্তু একবার ফাটায় পুড়ে লেগেছে, এই যে মনে করো যে মাসুম ভাই একলাই একশো, মনে করো যে বুঝতেই পারে ভাই আমার টিমমেট মনে করো যে পাগলা, একবারে মনে করো যে খারাপ খেললে একবারে রিপোর্ট মেরে দিই মনে, মাসুম ভাই তো বোঝে না। আরে রোজাইন ভাই কই যাও রে তুমি, তুমি খালি লুডি পুডি খুলতে থাকো, এগুলা কোনো কথা না, সামনে চলো রে ভাই, মাসুম ভাই তো একলাই ফাড়াই দিতেছে, মনে করো যে আটটা কিল মাসুম ভাইয়ের কনফার্ম হইয়া গেছে, তোমরা বুড়া বুড়ির মতো বৈশা বৈশা কি করো বুঝি না কিছু। মাসুম ভাই পাথরের উপরে উঠে যাও, আরে ভাই পাথরের উপরে ওঠো না, হুন্ডা দিয়া কে জানি আস্তে আস্তে তোমার তো টাকলু ফাটাই দিব, হুন্ডা দিয়া ঢোকা দিয়া
আরে মাসুম ভাই হুন্ডা মারুন দরকার নাই, তুমি সামনে নক করো রে ভাই। আরে চান্দু বোঝে না কিছু, ওইটাছে ডাকাতির কোলারের মতো। ওরে আরে গোলোবল টোলোবল ফাটাও মাসুম ভাই, ফাটাই আর তুমি মনে করো মারতে থাকো, কোনো সমস্যা নাই মাসুম ভাই, অস্থির লেভেলে শর্টেজ আছে। আরে কাপায়, আরে মাসু ভাই ড্যামেজ আছে পুরা, মনে করো আর একটা গোলবল ফাড়াইলে কিলটা কনফার্ম হয়ে যাবো তোমার হাতে, মনে করো এই তো এই তো। আরে কিল, আরে অলরেডি কনফার্ম মাসুম ভাই, কিন্তু কইরা নিছে কোনো সমস্যা নাই মাসুম ভাই, এদিকে কিন্তু ফুল স্কোর, তুমি ভাই নক হয়ে যাবে রে ভাই, এভাবে যাইও না রে ভাই। এই যে দিছে দিছে পাগলারে নক করে, কোনো সমস্যা নাই রে। আরে ভাই জলদি দে রে, আরে তুমি মেডিকেল পরে করো ভাই, আগে রিভাই দেবো রে মাসুম ভাইয়ের রিভিউ দেওয়া কি, মনে করো যে ম্যাচ বুয়ে নিতে হলে মাসুম ভাই ছাড়া হইব না আমাদের। আরে মাসুম ভাই সমস্যা নাই, তুমি মনে করো যে রাজু ভাই আসছে তো তুমি বিপদ কিসের, সমস্যা নাই। এই যে পাগলা আয়া পড়ছে, মনে করো যে এখন মনে করো সামনে দেবো ভাই, এটা পাথরের পিছিয়ে কিন্তু একজন আছে। হ্যাঁ ঠিক আছে, অস্থির লেভেলে শট মারো, ওরে অস্থির 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 ভাই, ফিরে যাক মাসুম ভাই সামনে যাও, ঠিক আছে অস্থির লেভেলে শট মাসুম ভাই। এখানে কিন্তু এনিমির স্পট ফুল স্পট আছে, মনে করো যে একটা স্কোর আছে মনে হয় ভাই, ফাটাই গেল ভাই লাস্ট মুহূর্তে, মনে করো যে একটু মুভমেন্ট দেখা যাবে, মনে করো ফাটা ফুটে লাগবে বুঝে না। আর রাজু ভাই কী করতেছে বুঝতেছি না কিছু, মনে করো এভাবে খেলে তো হইব না রে ভাই, ওই যে মাসুম ভাইয়ের মতো খেলো, স্কার দিয়ে স্কার দিয়ে মনে করো হাফটুপ মারবো কোনো সমস্যা নাই, সামনে গোলবল বুঝি না কিছু রে। আরে বাইরে এডিক কোন ধরনের খেলা, আরে রাজু ভাই ডাউন মাউন করো, কী করো না করো বুঝতেছি না ভাই, তোমার পিছনে পাথরের পিছিয়ে একটা এনিমি আসি লাগেছে কি বসে দিচ্ছে। আরে ভাই পাথরের পিছিয়ে মারো রে ভাই, এখানে ড্যামেজ দেওয়া আছে, খালি হালকা টাচ লাগালে হয় কিনটা করবো। আরে ঠিক আছে ভাই, এটাই তো চাইছি রে ভাই, এভাবেই শর্ট করতে হবে, মনে করো যে দুজন একসাথে থাকো, একসাথে একসাথে ভাই, একসাথে একসাথে যাও। আরে ভাই মাসুম ভাইয়ের কাছে যাও ভাই, একসাথে যাও ভাই, ভাই বুয়া নিতে হবে ভাই। আরে ধর মাসুম ভাই ধর, তোমার ডাউন করে দিতে আছে পুরা ভাই, উপরে ওঠো উপরে উঠে কিনটা কনফার্ম করো, উপরে ওঠো ভাই, ওই সাইডে গেছে গেছে, উপরে ওঠো রে ভাই, ওই সাইডে গেছে। হ্যাঁ ঠিক আছে, গুড শট ভাই, শটটা মারো। আরে খেলবো, খেলা হবে, খেলা হবে, এটা চাই বাংলার ঘরে, মনে করো যে এটাই এইটাই ভাই, ভাই বুয়াটা চাই ভাই, অস্থির লেভেলে ভাই, অস্থির লেভেলে বাংলার ঘরে বুয়া চাই মাসুম ভাইয়ের, অস্থির লেভেলে শট হবে মাসুম ভাই, মনে করো যে পাগলা হয়ে গেছে, এখন পাগলা কিন্তু এখন থামবে না, পাগলা কিন্তু অস্থির লেভেলে শট করতেছে, মনে করো যে গেম প্লে হয়ে যা গেছে, খেলা হবে মনে করো যে উড়াদুরা মনে করো মাসুম ভাই। আর কি রে মাসুম ভাই তুমি থাইম মারছো, এটা কোনো কথা বললা মাসুম ভাই? আরে দৌড় নিয়ে গাড়ি নাও, গাড়ি নিয়ে একটু ব্যাগ দাও, মনে করো যে পাগলায় দাঁড়াইবো কোনো সমস্যা নেই। আবার মনে করো ঠিক আছে ভাই, অস্থির লেভেলে এই যে গাড়ি দিকে নামো ভাই, নামো নামো নামো, কিন্তু এই যে দৌড়, হ্যাঁ ঠিক আছে মাসুম ভাই, অস্থির লেভেলে শট ভাই, হেডশট পড়ছে ভাই দূরে থেকে এলো মাসুম ভাই, অলরেডি মনে করো যে 13টা কিল কনফার্ম হয়ে গেছে বাংলার ঘরে, মনে করো বুয়া এসে পড়েছে মাসুম ভাই। আরে দৌড় আর মারো না, ওদিকে যাও পাগলা দিয়ে, মনে করো যে খেলতে হবে ওই পাগলা দিয়ে, একটু দমাও ভাই, এদিকে নাই ভাই, ওরা পাথরের পিছিয়ে এসে পড়ছে, ওরা দেখছে যে জুন এসে পড়ছে, পাথরের পিছিয়ে এসে পড়ছে ভাই। আরে ধর রাজু ভাই কী করলো তোমার, বুঝলাম না কিছু, তুমি ভাই একটু চেক দিয়ে খেলবা না, গোলবল যেহেতু নাই ভাই, ভাই বাংলার গোলে বুয়ে চাই। আরে কী করছে রে ভাই, মাসুম ভাইয়ের খাইয়ে দিচ্ছে পুরো। আরে ওরে অস্থির লেভেলের শট, আর গাইস মাসুম ভাইয়ের ভিডিও এবং আমাদের যে টিমের সবাই কিন্তু দুর্দান্ত গেম প্লে করছে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।